আসসালামু আলাইকুম। 1984 সাল থেকে 2022 সাল পর্যন্ত যতগুলো এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে সবগুলো এশিয়া কাপের ভেতর, তার মধ্যে দুইটি মাত্র এশিয়া কাপ ছিল টি টোয়েন্টি ফরম্যাটে। একটি ছিল 2016 সালে এবং দ্বিতীয়টি হয়েছে 2022 সালে। 1984 সাল থেকে 2018 সাল পর্যন্ত যতগুলো ওডিআই ফরম্যাটে এশিয়া কাপ হয়েছে সেগুলো এশিয়া কাপের ভেতর যারা টপ রান স্কোরার অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত রয়েছেন তাদেরকে নিয়েই আমি আজকে ভিডিওটি তৈরি করব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। বিশতম লিস্টে রয়েছেন তামিম ইকবাল খান, যিনি বাংলাদেশের বাঁহাতি একজন ব্যাটসম্যান এবং ইন্টারন্যাশনাল লেভেলে তার 15,000 রান রয়েছে। যিনি 2008 থেকে 18 সাল পর্যন্ত 13 ইনিংসে করেছেন 519 রান, হাইস্ট করেছেন 70 রান, যেখানে 6টি 50 রয়েছে এবং স্ট্রাইক রেট ছিল 81-এর উপরে। 13 ম্যাচে 519 রান করে ওনার এভারেজ ছিল প্রায় 43-এর ওপরে, যেটি আসলে খুব কম না। এরপরে 19তম স্থানে রয়েছেন ইন্ডিয়ার এনএস সেতু, যিনি 12 ইনিংসে করেছেন 530 রান এবং এভারেজ ছিল 66-এর ওপরে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে সব থেকে বেশি এভারেজ কিন্তু এনএস সেতুর ছিল, যেখানে স্ট্রাইক রেট ছিল 77 এবং 6টি 50-র সাথে 100 করেছেন। এরপর 18তম লিস্টে রয়েছেন সাইদ আফ্রিদি, যিনি পাকিস্তানের একজন ডানহাতি ব্যাটসম্যান। তিনি 21 ইনিংসে করেছেন 536 রান, যেখানে সর্বোচ্চ রান ছিল 124 এবং স্ট্রাইক রেট ছিল 140-এর উপরে, যদিও গড় হচ্ছে 35-এর উপরে, যেখানে 2টি 100 সহ 1টি 50 করেছেন। 17তম স্থানে রয়েছেন ভারতের শিখর ধাওয়ান, যিনি 9 ইনিংসে 536 রান করেছেন এবং হাইস্ট ছিল 127, যেখানে 2টি 100 সহ 2টি 50 করেছেন এবং স্ট্রাইক রেট ছিল 91-এর উপরে এবং গড় ছিল প্রায় 59। তার মতো একজন ব্যাটসম্যানকে তাকে এশিয়া কাপে রাখা হয়নি, তাকে ওয়ার্ল্ড কাপে রাখা হয়নি, এটা কিন্তু আসলে দুর্ভাগ্যজনক একটা বিষয় তার জন্য। শুধু তার জন্য না, ক্রিকেট ফ্যান্সদের জন্য, যার এশিয়া কাপে এত দুর্দান্ত ইনিংস রয়েছে, তাকে চাইলে কিন্তু দলের স্কোয়াডে রাখতে পারত। যাই হোক, আমরা আজকে সেদিকে না যাই। এরপরে রয়েছেন পাকিস্তানের ইউনুস খান, যিনি 13 ইনিংসে করেছেন 546 রান, যেখানে 144 হচ্ছে হাইয়েস্ট এবং স্ট্রাইক রেট ছিল প্রায় 100, যেখানে এভারেজ ছিল 49, 100 করেছিল 2টি এবং 50 করেছিল 3টি। এরপরে 15তম স্থানে রয়েছেন ভারতের আরেক ব্যাটসম্যান সুরেশ রায়না, যিনি 13 ইনিংসে করেছেন 547 রান, যেখানে হাইস্ট ছিল 113 রান এবং স্ট্রাইক রেট ছিল 60, এভারেজ ছিল 60-এরও উপরে এবং স্ট্রাইক রেট হচ্ছে 113, যেখানে 2টি 50 সহ 3টি 100 করেছেন। 5টি 50 এবং 1টি 100 সহ গৌতম গম্ভীর 13 ইনিংসে করেছেন 573 রান, যেখানে হাইস্ট ছিল 100 রান, যেখানে এভারেজ ছিল 44 এবং স্ট্রাইক রেট ছিল প্রায় 90-এর কাছাকাছি। 59 এভারেজে 591 রান করেন পাকিস্তানের ইনজামুল হক, যেখানে 591 রান করতে ইনিংস লেগেছিল 13টি এবং 50 করেছিলেন 6টি। এরপরে রয়েছেন ভারতের ডানহাতি আরেক ব্যাটসম্যান বিরাট কোহলি, যিনি 10 ইনিংসে করেছেন 617 রান, যেখানে হাইস্ট ছিল প্রায় 183 এবং এভারেজ ছিল 61-এরও উপরে। 3টি 100 সহ 1টি 50 করেছেন তিনি এবং স্ট্রাইক রেট ছিল 97। প্রায় 64-এরও বেশি এভারেজে 642 রান করেন 11তম স্থানে থাকা শ্রীলঙ্কার আতাপাত। তিনি আর 642 রান সংগ্রহ করতে ইনিংস লেগেছিল প্রায় 12টি, যেখানে 6টি 50 সহ 1টি 100 রয়েছে। এরপরে রয়েছেন শ্রীলঙ্কার আরেক ব্যাটসম্যান সিলভা, যিনি 22 ইনিংসে করেছেন 645 রান, যেখানে গড় ছিল প্রায় 32-এর মতো এবং 50 করেছিলেন মাত্র 4টি। এরপরে যার নাম বলবো, তিনি রয়েছেন 9 নম্বর স্থানে, যিনার নামের পাশে কয়েকটি বিশেষণ রয়েছে, তার মধ্যে হচ্ছে মিস্টার কুল, ওয়ার্ল্ড বেস্ট ক্যাপ্টেন, এমএস ধোনি। প্রায় 64-এরও বেশি এভারেজে 648 রান সংগ্রহ করেন এমএস ধোনি, যেখানে ইনিংস লেগেছিল মাত্র 16টি, যেখানে 3টি 50 সাথে 100 করেছেন 1টি। এরপরে রয়েছেন শ্রীলঙ্কান লিজেন্ড ব্যাটসম্যান জয়বর্ধনা, যিনি 60টি 50 সহযোগে 673 রান করেছেন এবং ইনিংস লেগেছিল প্রায় 26টি, তবে তিনার এভারেজ কিন্তু খুবই কম, মাত্র 29 এভারেজ নিয়ে তিনি 673 রান করেন। এরপরে 7 নম্বর স্থানে রয়েছেন বাংলাদেশের ডিপেন্ডেবল বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম, তিনি করেছেন 699 রান, যেখানে হাইস্ট হচ্ছে 144, 2টি 50, 2টি 100, যেখানে 699 রান সংগ্রহ করতে ইনিংস লেগেছিল মাত্র 21টি। এরপরে রয়েছেন শ্রীলঙ্কান আরেক ব্যাটসম্যান রানাতুঙ্গা, যিনি 57 এভারেজে 741 রান করেন, যেখানে ইনিংস লেগেছিল মাত্র 19টি এবং 6টি 50 সাথে 1টি করেছেন 100, হাইস্ট ছিল প্রায় 131 রান। এরপরে 5 নম্বর স্থানে রয়েছেন ভারতীয় আরেক ডানহাতি ব্যাটসম্যান রোহিত শর্মা, যিনি 21 ইনিংসে করেছেন 745 রান এবং হাইস্ট ছিল 111 রান, যেখানে এভারেজ ছিল 46 এবং স্ট্রাইক রেট ছিল 84, 6টি 50 সহ 1টি 100 করেন তিনি। এরপরে রয়েছেন পাকিস্তানি লিজেন্ড সোয়েব মালিক,
যিনি 65টিরও বেশি অ্যাভারেজে মাত্র 15 ইনিংসে 786 রান সংগ্রহ করেন, যেখানে হাইয়েস্ট ছিল 143 রান। তিনটি 50 এবং তিনটি 100 সহ তিনি এই রানটি করতে পেরেছিলেন। এরপর তৃতীয় নম্বর স্থানে রয়েছেন গড অফ দ্য ক্রিকেট খ্যাত সচিন টেন্ডুলকার, যিনি 21টি ইনিংসে 973 রান সংগ্রহ করেন, যেখানে 60টি 50 সহ 2টি 100 রয়েছে। সচিন টেন্ডুলকার 51 ওভারেজে 85 স্ট্রাইক রেটে তিনি 971 রান সংগ্রহ করেন। এরপরে দ্বিতীয় নম্বর স্থানে রয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান এবং উইকেট কিপার সাঙ্গাকারা, যিনি 23টি ইনিংসে 1075 রান সংগ্রহ করেছেন, যেখানে 8টা 50 সহ 4টি 100 রয়েছে। তিনার এভারেজ ছিল 48 এবং স্ট্রাইক রেট ছিল 84-এর উপরে। লিস্টের এক নম্বরে এবং এশিয়া কাপের টপ রান স্কোরারের দিক থেকে ওডিআই ফর্মেটে রয়েছেন জয়সূরিয়া, যিনি 24 ইনিংসে 1220 রান সংগ্রহ করেন, যেখানে হাইয়েস্ট ছিল 130 রান। 53 এভারেজে 102 স্ট্রাইক রেটে 6টি 100 সহ 3টি 50 করেন, যেটা আসলে আনবিলিভেবল। এই লিস্টে অর্থাৎ 1 থেকে 20 নম্বর সিরিয়াল পর্যন্ত বাংলাদেশে মাত্র দুজন ব্যাটসম্যান রয়েছে, একজন হচ্ছে তামিম ইকবাল আরেকজন হচ্ছে মুশফিকুর রহিম। এইগুলো অর্থাৎ 1 থেকে 20 নম্বর পর্যন্ত লিস্টের ভিতর 5 জন মাত্র একটি প্লেয়ার রয়েছে, তারা হচ্ছেন রোহিত শর্মা যিনি 745 রান করেন, এরপরে রয়েছেন মুশফিকুর রহিম যিনি 699 রান করেন, এরপরে রয়েছেন বিরাট কোহলি 543 রান করেন, এরপরে রয়েছেন শিখর ধাওয়ান 534 রান করেন, এরপরে রয়েছেন 5 নম্বরে তামিম ইকবাল, উনি 519 রান করেন। এই 5 জন ব্যাটসম্যানের কিন্তু প্রচুর পরিমাণে সুযোগ রয়েছে সচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙার। সচিন টেন্ডুলকার বর্তমানে 3 নম্বর পজিশনে রয়েছেন, যেখানে রান তিনার আছে 971 রান। অর্থাৎ তামিম ইকবাল তো খেলবেন না ইঞ্জুরির কারণে। তিনার হিসাবটা বাদ দিলে মুশফিকুর রহিম এবং রোহিত শর্মা, বিরাট কোহলি, এই 3 জনের সুযোগ রয়েছে সচিন টেন্ডুলকারের রেকর্ডটি ভাঙার। দেখা যাক কোন ব্যাটসম্যান সচিন টেন্ডুলকারের রেকর্ডটি ভাঙতে পারে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।